নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে বিহারের প্রসিদ্ধ একটি খাবার কেরাওয়ের সবজি বা কেরাওয়ের ঘুগনি রেসিপি শেয়ার করব। ছট পূজা বা তিজের সময় কিন্তু এই কেরাওয়ের ঘুগনি বাড়িতে বানানো হয়। এছাড়া যে কোনো সময়তেই এই কেরাওয়ের ঘুগনি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এখন যেহেতু ছট পূজা চলছে, তাই আজকে আমি আপনাদের সঙ্গে বিহারের এই প্রসিদ্ধ কেরাওয়ের ঘুগনি রেসিপিটি শেয়ার করছি। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। কেরাওয়ের ঘুগনি বানাবার জন্য 250 গ্রাম পরিমাণে কেরাও ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আমরা যেমন মটর দিয়ে ঘুগনি বানাই, ঠিক তেমনই কেরাও দিয়েও কিন্তু দারুণ সুস্বাদু ঘুগনি বানানো যায়। মটর একটু বড় সাইজের হয় আর কেরাও একটু ছোট সাইজের হয়, এটাকেও এক প্রকার মটরই বলা হয়। যাই হোক, ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর দেখিয়ে দিচ্ছি শুকনো কেরাও দেখতে কেমন হয়। দেখুন, এইরকম মটরের থেকে কিন্তু ছোট ছোট দানা আর গোটা মুগের থেকে একটু বড় সাইজের দানা হয়। এগুলোকে ভিজিয়ে রাখলেই বেশ বড় সাইজেরই দানা তৈরি হবে আর সেটা দিয়ে কিন্তু ঘুগনি বানিয়ে নেওয়া যায়। যাই হোক, আমি কেরাওটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা দিয়ে ঘুগনি তৈরি করব। তবে ভেজানোর আগে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়ে তারপর জলে ভেজাবেন, আর ভিজে যাওয়ার পরও আবারও 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। আর দেখুন, ভিজে যাওয়ার পর কিন্তু আমি দুটো আঙুলের মাঝখানে ধরে ফাটিয়ে নিচ্ছি, সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এখানে আমি দুটো বড় সাইজের আলুর ব্যবহার করছি আর আলু দুটো একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। রান্নাটা আমি ডিরেক্ট প্রেশার কুকারে করব, তার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে আর 3টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। চাইলে আপনারা এর মধ্যে তেজপাতাও ব্যবহার করতে পারেন ফোড়নে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হিং। 15-20 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর বড় টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে আলুর টুকরোগুলো হালকা লাল করে ভেজে নেব। আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুনেরও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আলুটা ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব, তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তার সাথে 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 কাপ পরিমাণে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। আলুটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর 3টে মিডিয়াম সাইজের টমেটো চৌকো টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো আর আলুটাকে আবারও মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা কষাতে কষাতে বেশ একটু নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা। আবারও বলছি, আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটারও অবশ্যই ব্যবহার করতে পারেন। আদা বাটাটা দিয়ে এবার একসাথে ভালো করে মিশিয়ে আবারও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব মশলার মিশ্রণটা। মশলার মিশ্রণটাকে দিয়ে একসাথে আবারও 2-3 মিনিট কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। মশলার বাটিতে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প পরিমাণে জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে মশলা কষালে স্বাদ কিন্তু ভীষণই ভালো হবে। মিনিট 5-6 সময় ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কেরাও। কেরাও দিয়ে একসাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
যেরকম আমরা ঘুগনির মটর বা ছোলা রাজমা তৈরি করতে গেলে ভালো করে মশলার সাথে কষিয়ে নিই, কেরাওটাকেও ঠিক সেই একই রকমভাবে কষিয়ে নিতে হবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে আবারও একবার মশলাটাকে মিশিয়ে নেব। অনেক সময় আমরা কি করি, ঘুগনি বানানোর জন্য কিন্তু মটরটাকে আলাদা লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর ভালো করে কষিয়ে ঘুগনি তৈরি করি। আবার অনেক সময় ডিরেক্ট একবারে সমস্ত কিছু কষিয়ে নিয়ে ঘুগনি তৈরি করি। আজকে আমি কেরাওয়ের ঘুগনি ঠিক সেই পদ্ধতিতেই করছি। এক কাপ পরিমাণে গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। লঙ্কা দেওয়ার পর আরও 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে প্রথমে 2 থেকে 3টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। 3টে সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 10 মিনিট লো ফ্লেমে কেরাওটাকে সেদ্ধ করে নেব। দশ মিনিট লো ফ্লেমে কেরাও সেদ্ধ করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে স্টিম রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। স্টিম রিলিজ হয়ে গেলে তারপর এবার চেক করে নিচ্ছি আমাদের কেরাওয়ের ঘুগনি কেমন তৈরি হয়েছে। দেখুন, দেখতে তো দারুণ সুন্দর হয়েছে, আর কেরাও একদম সুসেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধ হয়েছে। ঘুগনির গ্রেভি এইটুকু রাখার অবশ্যই প্রয়োজন আছে, এর থেকে বেশি যদি শুকিয়ে ফেলা হয় তাহলে আবার ঠান্ডা হয়ে গেলে একদমই শুকনো হয়ে যাবে। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে একটু ধনেপাতা কুচি, আর দেব একটু ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োর রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা যদি এখনও রেসিপিটা দেখে না থাকেন একবার প্লিজ চেক করে নেবেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল কেরাওয়ের ঘুগনি। এবার এটাকে সার্ভ করব। রুটি, পুরি, পরোটা বা সাদা ভাত, যে কোনো কিছুর সাথেই এই কেরাওয়ের ঘুগনি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে। আশা করি আমার আজকের এই কেরাওয়ের ঘুগনির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই যে কোনো দিন বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।